Hello everyone, this is Subhojit Ghosh. First round cut off in NEET UG 2020 কত গিয়েছিল হলদিয়া ইনস্টিটিউট অফ ডেন্টাল কলেজ, যেটি একটি প্রাইভেট ডেন্টাল কলেজ, এটিতে সেটা আমরা দেখব। এসকিউ ইউআর কথার অর্থ হচ্ছে স্টেট কোটাতে যে কম ফি স্ট্রাকচারে সিট থাকে আনরিজার্ভ ক্যাটাগরিতে সেইটা, এবং এসকিউ এসসি মানে স্টেট কোটাতে এসসি ক্যাটাগরি। স্টেট কোটা মানে যেখানে প্রাইভেট কলেজ হওয়ার সত্ত্বেও ফি স্ট্রাকচার তুলনামূলকভাবে কম। তো এসকিউ কথার অর্থ এখানে স্টেট কোটা, এবং এসটি মানে এসকিউ এসটি মানে স্টেট কোটা এসটি ক্যাটাগরি, মানে স্টেট কোটার যে কম ফিজের সিটগুলো থাকে প্রাইভেট কলেজে সেগুলোতেও ক্যাটাগরি এই তিনটে থাকে, ওবিসি এ, ওবিসি বি, ইডব্লিউএস নেই। আর এমকিউ মানে ম্যানেজমেন্ট কোটা। তো এমকিউতে 213,688 ছিল ফার্স্ট রাউন্ডের কাট অফ। এখানে বলে রাখা ভালো, ম্যানেজমেন্ট কোটাতে যেটা বেশি টাকার সেটাতে কিন্তু অনেক সিট ফার্স্ট রাউন্ডের পরে ফাঁকা থাকে, সেকেন্ড রাউন্ড ফর মপ আপ রাউন্ড, তখন কিন্তু তাদের আগের বছর অন্তত আমি যেগুলো যেভাবে ফলো করেছিলাম পুরো কাউন্সেলিং প্রসিডিওরকে সেখানে দেখতে পেয়েছিলাম ফি স্ট্রাকচারটাও ইভেন কিছুটা কমিয়ে এনেছিল যখন এদের সিট ভর্তি হচ্ছিল না। তো যারা 213,000 দেখে চমকে যেও না, এর থেকে অনেক নিচে অবধি নামে, এবং সেক্ষেত্রে যদি তুমি চাও যে টাকা ওদের ফি স্ট্রাকচার সেটা দিয়ে ভর্তি হতে, 3-3.5 লাখেও হামেশাই হয়েছে গত বছরে, এবছরেও আশা করা যায় ওই রকমই হবে। আর আনরিজার্ভের ক্ষেত্রে স্টেট কোটাতে 65,612 ছিল কাট অফ র্যাঙ্ক, অর্থাৎ ক্লোজিং র্যাঙ্ক। তো এটাতে এই বছরেও আশা করা যায় ফার্স্ট রাউন্ডে এইরকম, এবং সেকেন্ড রাউন্ডে আপ টু সেকেন্ড রাউন্ড 70,000 অবধিও নেমে যেতে পারে। এবং এসকিউ এসসি এটা 1,94,340, এটাও 2 লাখের কাছাকাছি এবছরে সেকেন্ড রাউন্ডে নেমে যাবে। এসকিউ এসটি যেটা সেখানে 6,40,240 ছিল গত বছর ফার্স্ট রাউন্ডের কাট অফ, এই বছরে ফার্স্ট রাউন্ডে এইরকমই যাবে, সেকেন্ড রাউন্ডে আরও 5-7 হাজার নামার চান্স আছে। তো এবার কাউন্সেলিং শুরু হলে তখন সমস্ত প্রসিডিওরগুলো তোমরা সময় মতো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি ফলো করতে থাকো। আর এখনকার জন্য এই ভিডিওটা এখানেই শেষ করি। আর ভিডিও শেষ করার আগে আনঅ্যাকাডেমিতে লেটেস্ট আপডেটটা তোমাদের দিয়ে দিই। আনঅ্যাকাডেমি প্রোডিজি ট্যালেন্ট রিওয়ার্ড এক্সামিনেশান স্ট্যান্ড এ চান্স টু উইন এডুকেশন ফর লাইফ। জিনিসটা কি, প্রোডিজি নামে টেস্ট যেটা এবার শুরু হচ্ছে সেটার ফার্স্ট টেস্ট আছে 23 জানুয়ারি 2022 সকাল 10টা থেকে। কারা কারা দিতে পারবে, ক্লাস 7 থেকে ক্লাস 10 এবং আইআইটি জেই এবং নিট ইউজি স্টুডেন্টরা এটাতে বসতে পারবে, পার্টিসিপেট করতে পারবে। এখানে স্কলারশিপ এবং রিওয়ার্ডের পাশাপাশি তোমাকে সারা লাইফ টাইমের একটা গ্র্যান্টও দেওয়া হতে পারে যদি তুমি খুব ভালো র্যাঙ্ক করো। যেমন টপ দ্য টেস্ট অন 29 জানুয়ারি অ্যান্ড 13 ফেব্রুয়ারি স্ট্যান্ড এ চান্স টু উইন এডুকেশন ফর লাইফ, তোমাকে সম্পূর্ণ গ্র্যাজুয়েশন অবধি তোমাকে সেক্ষেত্রে সাপোর্ট করা হবে ফ্রম আনঅ্যাকাডেমি। আর শিডিউলটার একটা স্ক্রিনশট নিয়ে রেখে দাও। আর মোস্ট ইম্পর্ট্যান্ট 10,000 কোশ্চেন ফর নিট 2022, এটা তোমাদের স্টার্ট হচ্ছে 5 জানুয়ারি থেকে। আর আগে যে প্রোডিজির কথা বললাম সেটাতে এনরোল করবে কী করে, নিচে ডিসক্রিপশান বক্সে দেখো, সেখানে লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করো, এবং ফ্রিতে এনরোল করার জন্য অবশ্যই ইউজ করবে SG200 রেফারেল কোডটি। আর নিট টপার্স ব্যাচ যেটাও এটাও স্টার্ট হচ্ছে 5th জানুয়ারি 2022 থেকে। কেউ যদি এই সময় সাবস্ক্রিপশান নিতে চাও তো নিতেই পারো, এই সময়ও নতুন ব্যাচ লঞ্চ হচ্ছে। সেক্ষেত্রে প্লাস বা আইকনিক সাবস্ক্রিপশানে 10% ডিসকাউন্টের জন্য রেফারেল কোডের জায়গায় SG200 ইউজ করতেই পারো। নিট ইউজি কমব্যাট প্রতি রবিবারের মতো এই জানুয়ারির 2 তারিখেও কন্ডাক্ট হবে। সব কিছুর লিঙ্ক নিচে ডিসক্রিপশান বক্সে তোমরা পেয়ে যাবে, সেখানে গিয়ে একটু সার্চ করে দেখো।